এই জন্য নিরাশ হয়ে যেন না, কারণ ইসলামের প্রতিটা জিনিস হচ্ছে কল্যাণকর। হয়তো আমি ওখানে বসলে আমি হয়তো এই কথাই বলতাম যে হুজুরদের কাজই হলো আমাদেরকে কোনো রকম খালি বসিয়ে রাখা। আমি এরকম হাদিস বিশ্বাস প্রথমে এত মানতাম না যে এই সামান্য একটু কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু হাদিস হচ্ছে মুসলিমে, হাদিস রয়েছে বুখারিতে, যেটাকে অস্বীকার করার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নিরাশ হয়ে যেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট বিষয়ে জান্নাত রেখেছেন। আসুন, যেহেতু কথা এতদূর পর্যন্ত আসছে, তাহলে আমি আপনার মর্যাদা দিয়ে শুরু করি যে মুসলিম হিসেবে আপনার মর্যাদা কি। প্রথমে জেনে নেন, মানুষ হিসেবে আপনার একটা মর্যাদা আছে। কোনো ব্যক্তি কি বলতে পারেন একটা মানুষের সব থেকে বড় মর্যাদা কি? দেখি কথোপকথনের মাধ্যমে ওয়াজ হোক আজকে। কোনো একজন ব্যক্তি আপনার ব্রেনে যেটা কুলায় বলেন তো দেখি, একজন মানুষের সব থেকে বড় মর্যাদাটা কি? কোনো একজন কিছু একটা বলেন, চরিত্র, এটা তো আখলাক হইল। মানুষের মর্যাদা কি? মর্যাদা মানে আপনি যে সব কিছু থেকে মর্যাদাবান কি, সেটা কেন মর্যাদাবান? আশরাফুল মাখলুকাত একটা, আর ইমান আনা, ওটা তো মুসলিমের মর্যাদা, ওটা আমি পরে বলবো। আমি বলছি মানুষ হিসাবে, আপনি কাফের হন, মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান যা হন হন, ওইটা বলবো আমি, কিন্তু মানুষ হিসাবে বলছে আমি মানুষ, ধরেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ না, মানুষ হিসাবে আপনার মর্যাদা কি? হ্যাঁ, ভালো মন্দ বুঝতে পারি, এটা একটা গুণ। কিন্তু আমি বলি শোনেন, বুঝছে, এইভাবে বলতে গেলে আপনার অনেক কথা বলবেন, সুবহানাল্লাহ। সব থেকে মানুষের সব থেকে বড় মর্যাদা হলো মানুষের চেহারা, বা মানুষকে আল্লাহ তার নিজের হাতে বানিয়েছেন। ইতিহাসের কিতাবে বা কোরআন হাদিসের মধ্যে মাত্র চারটা জিনিসের প্রমাণ পাওয়া যায় যেগুলোর ক্ষেত্রে আল্লাহ তার নিজের হাত ব্যবহার করেছেন। একটা হলো মানুষের চেহারা বা মানুষের বডি, একটা হলো জান্নাতুল আদন, আছে না আদন নামক যে জান্নাত, জান্নাতুল আদন, একটা বর্ণনায় আসছে সেই জান্নাতের আদনের গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন, এবং লাগিয়ে দিয়ে আল্লাহ এটাকে ইনটেক করে দিয়েছেন, মানে এখানে কেউ ঢুকতে পারেনি আজ পর্যন্ত, কেউ না, ওটা শুধু ওই জান্নাতুল আদনের মধ্যে যে যাবে শুধু তার জন্য খুলে দেওয়া হবে, আর এটা ওই ব্যক্তি ছাড়া আর কাউকে দেখতে দেওয়া হবে না, ওটা আল্লাহ তার জন্য খাস করে রেখেছে, ওই গাছগুলো আল্লাহ নিজের হাতে লাগিয়েছে। আরও দুইটা কথা আছে, আমার মনে নাই সে দুইটা কি, যেটা আল্লাহ নিজের হাত ব্যবহার করেছেন, তবে এই দুইটা মনে আছে, তার একটার দলিল দিয়ে দিই। মানুষকে যে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, এটা হলো মানুষের সব থেকে বড় মর্যাদা, এর চাইতে আর কোনো মর্যাদা নেই, এর এটাকে ওভারটেক করতে পারবে না। কিভাবে আপনি বুঝলেন বা কিভাবে আপনি এটাকে মেনে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলেছিলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, যেটা আপনি সূরা 38 নম্বর সূরা, এটা সাদ, সূরা সাদ 38 নম্বর সূরা, তার 75 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদমকে, মানে সমস্ত ফেরেশতাদেরকে, যে আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। কেন করলো না? এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ মানুষকে, আদম আলাইহিসসালামের মর্যাদাটা কি ওটা তুলে ধরতে গিয়ে, আদম আলাইহিসসালামের অনেক মর্যাদা তাই না, কিন্তু আল্লাহ যেই মর্যাদাটাকে তুলে ধরতে চেয়েছেন, ইবলিসকে জিজ্ঞেস করলেন তুই কেন সেজদা করলি না, বা কিসে তোকে বাধা দিল, ওই মানুষটাকে, যে মানুষটাকে আমি আমার নিজের দুই হাতে বানিয়েছি। তার মানে একটা মানুষের মর্যাদাটা যে কি, আল্লাহ সেখানে বলছেন লিমা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন আমি যাকে আমার দুই হাতে বানালাম তুই কেন তাকে সেজদা করলি না, কিসে তোকে বাধা দিল। তো একটা মানুষের সব থেকে বড় মর্যাদা হলো মানুষের বডির মধ্যে আল্লাহর হাত, আল্লাহর হাত রেখেছেন, এটা হচ্ছে মানুষের সব থেকে বড় মর্যাদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে উত্তম গেট আপ দিয়ে সৃষ্টি করেছি, অবয়বে যেটাকে বোঝায় কাঠামো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে মানুষকে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলেন নাই। অনেকে তর্জমা হয়তো করে যে অনেক সুন্দর করে বানিয়েছে, এখানে আল্লাহ সুন্দরের কথা বলে নাই, যদি সুন্দরের কথা হতো তাহলে আমার মতো, যে আপনাদের মতো যারা কালো, খাটো, বেটে, কুৎসিত, গ্লাসে গেলে নিজের চেহারা দেখতে ভালো লাগে না, তাহলে সে তো বুঝবে আল্লাহর এই আয়াত সে মানবে না,
বলবো কোথায় আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ সুন্দরের কথা বলে না এখানে, আল্লাহ বলছেন আহসানি তাকওয়িম, কাঠামো, উত্তম গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। এটা কি, আপনি পশু দেখতে পান, পশু সে যত দামি পশু দেখবেন পশুর পাছা আর মাথা এক লেভেলে আছে, মুখ যেখানে পাছা সেখানে। পশু যখন খায় মুখ লাগিয়ে খায়, দেখেছেন কখনো কিভাবে খায় পশু? কি আমাদের মতো হাতে তুলে খায় না, ওই মুখ লাগিয়ে খায় জমিনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানুষকে আমি এমনভাবে এমন একটা গেট আপ দিয়েছি, মানুষের মাথা সব থেকে উঁচুতে, পা সব থেকে নিচুতে, মানুষের মাথা সবসময় উঁচা হয়েই থাকবে সব কিছুর সামনে, কোনোদিন মানুষের মাথা নিচের দিকে ঝুঁকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি উত্তম অভয়বিধি সৃষ্টি করেছি, মানুষের মাথাটা আল্লাহর কাছে এত দামি, চেহারাটা, এই জন্য আল্লাহ চেহারাটাকে সবার উপরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের আরেকটি আয়াতে, সূরা বনী ইসরাঈল ইসরা 17 নম্বর সূরার 70 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পর্যন্তই থামি। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি সব কিছুর উপরে, আদম সন্তান রাজা হবে জমিনে, স্থলে এবং পানিতে। তার মানে জমিনের উপরেও মানুষের রাজত্ব, পানির উপরেও মানুষের রাজত্ব কায়েম হবে। আল্লাহ বলতেছে মানুষকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষ আকাশ পর্যন্ত নিজের দখলে নিয়ে চলে, বিমান মানুষ বানিয়েছে, সমুদ্র মানুষ চলে, জমিনও চলে। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলছেন উপরে এবং পানিতে উভয় জায়গায় মানুষের রাজত্ব চলবে। এটা হচ্ছে মানুষের মান সম্মান। এবং আল্লাহ বলছেন মানুষ যেটা খাবে এর জন্য আল্লাহ কি করেছেন, উত্তম খাদ্যের ব্যবস্থা করেছেন, যেগুলো সবচেয়ে ভালো জিনিস এই জমিনে মানুষ সেগুলো খাবে। মানুষ নোংরা জিনিস খায়, এটা মানুষের পশুর স্বভাব হয়ে গেছে বিদায়, এই জন্য খায়। কিন্তু মানুষকে আল্লাহ নোংরা জিনিস খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আঙুর ফল দিয়েছেন, তাজাটা খাবে মানুষ, কিন্তু ওটাকে পচিয়ে খাওয়া এটা পশুদের স্বভাব, পশুরা করে এটা। ওটা যাদের মানুষত্ব নাই, পশু হয়ে গেছে, তারা করতে পারে এটা, যে ভাত মানুষ খাবে কিন্তু এটাকে পচিয়ে গোল করে খাবে, এটা পশুদের স্বভাব, মানুষের স্বভাব না। আল্লাহ বলছেন মানুষ তাই এ ভাত খাবে, উত্তম রিজিক তার জন্য আমি ব্যবস্থা করেছি, এটা হচ্ছে মানুষের সম্মান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। এই কাররামনা এর মানে বুঝেন অর্থ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসীর করেছেন, মানুষের সম্মান হলো ইয়াকুলু বিআসাবে, মানুষ তার হাতের আঙ্গুল দিয়ে খেতে সক্ষম। কোথাকার আয়াত, কি ব্যাখ্যা তার, বলছে মানুষ তার হাতও লাগে না, মানুষের এই দুই তিনটা আঙুল যথেষ্ট, তার আঙুল দিয়ে সে ধরে খাদ্যটাকে মুঠে মুখে উঠিয়ে খেতে সক্ষম। মানুষের হাতকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, ফাঁক করেছেন, দুইটা তিনটা যতটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন, পশু এটা পারবে না। গরুর পা এরকম, তাই না, ঘোড়ার এরকম, উটেরও এরকম, ও শুধু ভর দিতে পারে কিন্তু পা হাত হিসেবে ব্যবহার করতে পারে না। কুকুরের পা এরকম কিছুটা, কিন্তু মানুষের মতো এইভাবে ধরতে পারবে না, চাইলে দুই পা এইভাবে একটু আটকাতে পারে কিন্তু মানুষের মতো আঙুলের ব্যবহার করতে পারে না। তা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন মানুষের সম্মান হলো মানুষ তার দুই আঙুলে খেতে সক্ষম। কত দূর যাবে কথাটা, কেন আমি এই কথাটা বললাম আপনার কাছে, এক তো বলেছে মানুষের চেহারাটা আল্লাহর কাছে সম্মানিত, মাথাটা এই জন্য আল্লাহ উপরে রেখেছেন, আর আব্দুল ইবনে আব্বাস বলছেন মানুষ তারা হাতে খেতে সক্ষম। এই দুইটার সিমিলারিটিতে আপনাকে বুঝতে হবে মানুষের সম্মানটা কি। এবার পশুর সাথে কম্পেয়ার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা সম্মানিত করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন বান্দা তোর মাথাটা আমার কাছে এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান, তোর মাথা যদি ঝুঁকতে হয় একমাত্র তোর রবের সামনে ঝুঁকবে, রিজিকের সামনে তোর মাথা ঝুঁকবে না। বুঝেন, খাদ্য আপনার প্লেটে, খাদ্য, খাদ্যের জন্যই তো সব কিছু, মানুষ পেটের জন্যই না এত বিচরণ। আল্লাহ বলতেছেন রিজিকের দরকার, তোর বেঁচে থাকতে রিজিকের প্রয়োজন, কিন্তু আমি আল্লাহ তো কেমনভাবে সৃষ্টি করেছি যে তোর মাথা রিজিকের সামনেও ঝুঁকবে না, যদি ঝুঁকতে হয় একমাত্র তোর রবের সামনে ঝুঁকবে। এটা হচ্ছে মানুষের সম্মান, এটা হলো মানুষের মানুষ হিসেবে সম্মান। এই জন্য মানুষ যেখানে সেখানে মুখ লাগাতে পারে না, মানুষ যেখানে সেখানে মাথা ঝোঁকাতে পারে না, মানুষ
যা ইচ্ছা তাই খেতে পারে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রিজিক খাওয়ার জন্য সৃষ্টি করেছে, সে মুসলিম হোক আর কাফের হোক, মানে মানুষ হিসেবে